আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? এখন আমি এসএসসি সাধারণ গণিত অর্থাৎ যারা 2022 সালে পরীক্ষা দেবে তাদের জন্য একটু সাজেশন নিয়ে কথা বলবো। সাজেশন মতলব আসলে এটা এমন ভাবতে পারো যে কোন কোন অধ্যায় থেকে কেমন কোশ্চেন হতে পারে বা কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ। এখানে এরকম কোনো কিছু আমি বলবো না যে এই কয়টা পড়ে যাও তাহলেই হয়ে যাবে, এটা এই কথা বলা ঠিক হবে না। কারণ আমি হয়তো যে অধ্যায়গুলোর নাম বলবো সে অধ্যায় তুমি পড়োই নি বা নিয়ত করেছো করবা না, সেক্ষেত্রে তুমি একটু বিপদে পড়ে যাবা। তো আমি সেই ধরনের কোনো কথা বলবো না, আমি একটা ওভারভিউ তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো তার আগে তোমরা ভিডিওর এই একটা মিনিট স্কিপ করতে পারো, কারণ এখন আমি আমার যে প্রাইভেট ব্যাচগুলো চলছে সেই ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। ওকে, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো যাদের আমার ব্যাচে জয়েন হওয়ার কোনো ইচ্ছা নেই। আমার সব সায়েন্সের পাঁচটা গ্রুপেরই বা পাঁচটা সাবজেক্টেরই তোমার প্রাইভেট ব্যাচ চলছে, যার রিসেন্টলি শুরু হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। এই ব্যাচগুলোতে তোমরা জয়েন হতে পারো এবং আমাকে কোশ্চেন করে এভাবে যে স্যার ক্লাসগুলো কি আপনি নেবেন কি না। হ্যাঁ, ক্লাসগুলো অবশ্যই আমি নেব, ক্লাস আমি যদি ঘোষণা করি তাহলে আমিই নেব। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি খুব রিসেন্ট শুরু হয়েছে, তোমরা এগুলোতে জয়েন করতে পারো। এবং ম্যাথ, হায়ার ম্যাথ এক থেকে দেড় মাস আগে শুরু হয়েছে, সবগুলো ভিডিওই ওখানে রয়েছে, তোমরা ওখানেও ভর্তি হতে পারো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এখানেও ভিডিওগুলো রয়েছে, তোমরা এই ব্যাচেও ভর্তি হতে পারো। অনেক সময় আমাকে জিজ্ঞাসা করা হয় যে এখন ভর্তি হওয়া যাবে কিনা, তোমরা যে কোনো সময় ভর্তি হতে পারো, কারণ এগুলো রেকর্ডেড থাকে, হ্যাঁ ওখানে থেকে যায় ভিডিওগুলো। সুতরাং তোমরা যে কোনো সময় ভর্তি হতে পারো এবং ভর্তির সকল প্রসেস, সকল প্রক্রিয়া ডিসক্রিপশনে গেলে একটা ভিডিও তোমরা পেয়ে যাবে, সেই ভিডিও থেকে দেখতে পারো অথবা যে কোনোভাবে আমাকে ফোনও করে তোমরা জানতে পারো। ওকে, প্রথম কথা হচ্ছে আমাদের এই এসএসসি জেনারেল ম্যাথে যারা 2022 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই কয়েকটা অধ্যায় রয়েছে। এর মধ্যে কোন কোন অধ্যায়গুলো পড়বো, আমাদের চারটা সিজনশীলের আনসার করতে হবে এবার কীভাবে পড়বো। আমি কোশ্চেনের প্যাটার্নটা আগে তোমাদেরকে একটু বলে নিতে চাই যে কোশ্চেন সাধারণত এসএসসিতে যেভাবে করা হয় সবগুলো কোশ্চেন কিন্তু একই রকম করা হয় না। কোশ্চেনের তিনটা পার্ট করা হয় মূলত, সত্যি কথা যেটা, একটা পার্ট বা 30% থাকে যেটা হচ্ছে খুব সহজ, যারা একটু 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 সেকটু পড়েছে তারা এটা পারে। বাকি হয়তো 30% থাকবে তোমার মিড লেভেলের বা 40% থাকবে মাঝামাঝি লেভেলের, আর বাকি 30% থাকবে তোমার কিন্তু কঠিন। তো কোশ্চেন প্যাটার্ন আসলে হয় এমনই, একদম পুরো কোশ্চেন সহজ হবে এমন কোনো কথা নেই, পুরো কোশ্চেন কঠিন হবে তেমনও কোনো কথা নেই। কিছু অঙ্ক আসবে খুব সহজ, কিছু অঙ্ক আসবে মাঝামাঝি, একটু চিন্তা করতে হবে, আর কিছু অঙ্ক দেখবে যে তোমার পারছ আবার পারছ না এরকম মনে হবে। এবং তুমি খেয়াল করে দেখো সত্যিই কিন্তু তাই হয়, বোর্ড কোশ্চেনগুলো একটু দেখো তোমরা সত্যিই তাই হয়। তাহলে এটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। এখন সবথেকে বড় কথা হচ্ছে যে কোন অধ্যায়গুলো থেকে সহজ হবে আর কোন অধ্যায়গুলো থেকে কঠিন হবে এটা বুঝবো কী করে। ওকে, এখন সাধারণত যেই অধ্যায়গুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেই অধ্যায়গুলো থেকে খুব বেশি সহজ কোশ্চেন আসলে তোমাকে দেবে না, হ্যাঁ এটা হচ্ছে সত্যি কথা। এখন আমি যদি বলি এই কয়েকটা অধ্যায়ই করে যাও, হতে পারে ওই অধ্যায়গুলো থেকেই সবথেকে বেশি কোশ্চেন হলো, সবচেয়ে কঠিন কোশ্চেন হলো। হ্যাঁ, তাহলে এখন তুমি যে আমি যে অধ্যায়গুলোর নাম বলবো সেই অধ্যায়গুলো থেকে ডেফিনেটলি আসবে। তাহলে এমনও তো হতে পারে সেই অধ্যায়গুলো সব থেকে বেশি কঠিন কোশ্চেন করলো, তাহলে ওইগুলো তুমি পারবা কখন, যখন তুমি ওই অধ্যায়ের সব সৃজনশীল স্কুল বলো, ক্যাডেট কলেজ বলো, যাই বলো না কেন, সবগুলো যখন আনসার করবা তখন তুমি এটা করতে পারবা। আমি বলি যারা সবগুলো অধ্যায় পড়ছো, আমি সিরিয়াসলি বলছি তোমাদেরকে, একটু বিশ্বাস করো, যারা সবগুলো অধ্যায় পড়বা নিয়ত করেছো, তারা যেগুলো কঠিন লাগছে সেগুলো বাদ দিতে পারো, যেগুলো একটু ভিন্ন রকম মনে হচ্ছে সেগুলো বাদ দিতে পারো, কোনো সমস্যা হবে না। কিন্তু যারা অল্প কিছু অধ্যায় পড়বা, তিনটা বা চারটা অধ্যায় পড়বা, তাদের জন্য আমার কথা হচ্ছে যে সবগুলো তোমাকে করতে হবে। কারণ তুমি যে তিনটা বা চারটা সিলেক্ট করেছো সেই তিনটা বা চারটা থেকে যে কঠিন সিজনশীল হবে না এর কোনো সিওরিটি নাই। সুতরাং কেউ যদি অল্প অধ্যায় করে পরীক্ষা দিতে চাও এবং এ প্লাস পেতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্য অবশ্যই ওই অধ্যায়ের যত রকমের, যত প্যাটার্নের হতে পারে, যতভাবে হতে পারে অ্যানালাইসিস করে, যতভাবে কোশ্চেন চেঞ্জ হতে পারে সবগুলো করে যাও, তাহলে অল্প অধ্যায়ে কাজ হয়ে যাবে। আর কেউ যদি সবগুলো অধ্যায় করতে চাও সেক্ষেত্রে তোমাকে একটু কাটছাট দিয়ে করতে পারবা, এটা কিন্তু সত্যি কথা। হ্যাঁ, তো এখন আমরা দেখি যে মোটা, তোমরা তো বুঝতেই পারছো যে সবগুলো অধ্যায় থেকে কোশ্চেন হবে, এখানে আসলে বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, এখানে সবগুলো অধ্যায় থেকেই টুকটাক কোশ্চেন হয়ে যাবে, পরিসংখ্যান থেকে হবে, পরিমিতি থেকে হবে, ধারা থেকে হবে, ত্রিকোণমিতিক অনুপাত থেকে হবে, বৃত্ত থেকে হবে, ব্যবহারিক জোর সূচক লগারিদম থেকে হতে পারে, তাই না? হতেই তো পারে, হবে না? তো বীজগণিতের ক্ষেত্রে আমার মনে হয় যেটা, তোমরা বীজগণিতিক রাশিটাকে পড়ো, সেট অফ ফাংশন ও বীজগণিতিক রাশি পড়ো, এই দুটা পড়ো, আর এখান থেকে ধারাটা পড়ো। ক্লিয়ার?
সেট ফাংশন বীজগণিতিক রাশিয়ার ধারাটা তোমরা পড় এখান থেকে। আর পরিসংখ্যান তো সবাই পড়বা, পড়বা না পরিসংখ্যান সবাই পড়বা। আমি সাজেস্ট করি কিভাবে, যে যারা অল্প অধ্যায় পড়তে চাচ্ছ তারা পরিসংখ্যান পড়ো, তারা পরিমিতি পড়ো, এবং তারা বীজগণিতিক রাশি ও সেট ও ফাংশন পড়ো। এই চারটে অধ্যায় পড়ে যাও, পাঁচটা থেকে ছয়টা সৃজনশীল এমনিই কমন পাবে। এই চারটা অধ্যায় পড়ো, ছয়টা সৃজনশীল এমনিই কমন পাবে, বা পাঁচটা সৃজনশীল এমনিই কমন পাবে। তোমরা খুব ভালো করে পড়ে যাবো, চারটা সৃজনশীল খুব ভালো করে তোমরা লিখতে পারবে। কিন্তু কম পড়লে কী করতে হবে, কম পড়লে বেশি করে অধ্যায়ের ওপরে সবগুলো সৃজনশীল তোমাদেরকে আয়ত্ত করতে হবে, সবগুলো ভালো করে পড়তে হবে, আদারওয়াইজ সেটা কিন্তু সম্ভব হবে না। ওকে, তো স্টুডেন্ট দেখো বাবা, ব্যবহারিক জ্যামিতি সেখান থেকে কোশ্চেন হবে, বৃত্ত থেকে কোশ্চেন হবে, সূচক লগারিদম থেকে হতে পারে। এখন আমার যতটুকু মনে হয় যে কনফিউজ কোথায় হবে, হয় তোমাদেরকে সূচক লগারিদম থেকে দিল, নয় তোমাদেরকে ধারা থেকে দিল, যদি বাদ যায় অথবা সেট অফ ফাংশন, এই তিনটার মধ্যে কোনোটা বাদ যেতে পারে। বাট বীজগণিতিক রাশি কিন্তু বাদ আসলে যাবে না। বীজগণিত রাশি কি বাদ যাবে না? বীজগণিত রাশি বাদ যাবে না, বাদ হয় সেট অফ ফাংশন যাবে, নয় সূচক লগারিদম যাবে, নয় ধারা যাবে। তো আমার যতটুকু মনে হয় যে এইটা বোঝার জন্য তোমরা কি করবে, তোমরা একটু খেয়াল করবা যে 2021 সালে কোন অধ্যায় থেকে আসলে প্রশ্নগুলো হয়েছে, যেগুলোতে বাদ যাওয়ার সম্ভাবনা। সাপোজ 2021 সালে ধারা থেকে কোশ্চেন হয়েছে, তুমি একটু 2020 সাল দেখো সেখানে কি হয়েছে, তুমি একটু 2019 সাল দেখো সেখানে। কারণ বীজগণিতিক রাশির জন্য দেখতে হবে না তোমাকে, কারণ বীজগণিতিক রাশি থেকে কোশ্চেন হবে, পরিমিতি থেকে কোশ্চেন হবে, পরিসংখ্যান থেকে কোশ্চেন হবে, এগুলো তোমাকে দেখতে হবে না, এগুলো সিম্পলি তুমি পড়ে যাও। কিন্তু যেগুলো থেকে তোমার মনে হচ্ছে যে সেট অফ ফাংশন তিনটা কোশ্চেন, তাহলে বীজগণিতিক রাশি থেকে একটা দিল, তাহলে সেট অফ ফাংশন, ধারা, এই দুইটার সূচক লগারিদম, এই তিনটার মধ্যে কোনটা থেকে দেবে, তাহলে তাহলে একটা তো বাদ যাবে। তখন তুমি কী করবে, বিগত সালের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করবা যে আসলে কে বাদ যাচ্ছে। তখন যদি তুমি দেখো যে প্রত্যেক এক বছর অন্তর অন্তর বা এক বছর বাদে বাদে তোমার সেট অফ ফাংশন বাদ যাচ্ছে, তাহলে দেখো 2021 সালে কোন অধ্যায় থেকে হয়েছে, 2020 সালে কী হয়েছে, 2019 সালে কী হয়েছে, এই তিনটা সাল অ্যানালাইসিস করো। ওই তিনটা সাল অ্যানালাইসিস করলেই তোমরা বুঝতে পারবা এইবার কোন অধ্যায় থেকে কোশ্চেনটা হবে। এবং তুমি তার সাথে সাথে এটাও দেখো যে 2020 সালের কোশ্চেন প্যাটার্ন এবং 2021 সালের কোশ্চেন প্যাটার্ন কী কেমন হচ্ছে। কোশ্চেন প্যাটার্ন তুমি খেয়াল করলে দেখবা স্ব বোর্ডের জন্য, হ্যাঁ তুমি যে ঢাকা বোর্ড হও, তুমি ঢাকা বোর্ডটা দেখো যে 2021 সালের প্যাটার্ন কেমন ছিল, 2020-এর প্যাটার্ন কেমন ছিল। তো 2021-এর যে প্যাটার্ন যেটা ছিল দেখো সেটা 2020-এ হয়েছিল কি না, যদি না হয় তাহলে মোটামুটিভাবে নিশ্চিত থাকতে পারো যে 2021-এর প্যাটার্নটা 2022-এ আর হবে না। এই বিভিন্ন ব্যাপার, এই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আসলে তোমাদেরকে পড়তে হবে, এই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তোমাদেরকে আসলে চিন্তা করতে হবে। সুতরাং এখানে কোন কোন অধ্যায় পড়বো আমি তো বলেই দিলাম তোমাদেরকে, পরিসংখ্যান পড়ো, পরিমিতি পড়ো, বীজগণিতিক রাশি পড়ো, আর সেট অফ ফাংশন পড়ো। যেহেতু এইবার কোনো রকম বিভাগ থাকছে না, বিভাগ লেখা থাকবে কিন্তু এটা ম্যান্ডেটরি নয় যে তোমার বিভাগ থেকে উত্তর করতে হবে, বিভাগ থেকে একটা একটা করে উত্তর করতে হবে এরকম ম্যান্ডেটরি নয়, আমি যতটুকু জানি, তারপরে তোমরা আরও শুনতে পারো। ওকে, শিক্ষামন্ত্রী এভাবে কোনো কিছু বলেন না, আমার যতটুকু জানা কথা। হ্যাঁ, সুতরাং তোমার পরিসংখ্যান করলে দুটো পারবা, তাই না, পরিমিতি করলে একটা পাবাই, তাহলে তিনটা, কিন্তু এই তিনটা বা চারটা, পরিমিতি থেকে একটা বা দুইটা হতে পারে। তাহলে এই দুইটা অধ্যায় যদি তুমি করো খুব ভালো করে, চারটা অথবা মিনিমাম তিনটা সৃজনশীল কমন পাবা। আর এই দুইটা যদি করো তো চারটা সৃজনশীল কমন পেয়েই যাচ্ছ। শুধু তাই নয় যে তিনটা সৃজনশীল খুব ভালো করে আনসার করো, এবং আর একটা যদি একটু, যেহেতু পার্শিয়াল মার্কিং আছে, যেহেতু একটু একটু আনসার করতে পারো, তাহলেও কিন্তু তুমি খুব খুব ভালো মার্কস পাবে। তার সাথে এমসিকিউ তো তোমাকে পড়তেই হবে। এমসিকিউ এর জন্য তুমি কী করবা, সবগুলো অধ্যায় পড়বা না, এমসিকিউ যেহেতু কম আনসার করতে হবে তোমাদেরকে, তাই না, কম আনসার করতে হবে, তাহলে তুমি সম্ভবত 30টার মধ্যেও নাকি 15টা করতে হবে, কতটার মধ্যে আমি ঠিক মনে করতে পারছি না এখন। তো সুতরাং সবগুলো অধ্যায়ের এমসিকিউ তোমাকে পড়তে হবে এমন কিছু নয়, বা একেবারেই যে তুমি পড়ে আসনি তাও নয়, আবার এমসিকিউ যে সবগুলো অধ্যায় থেকে সহজ হবে তাও কিন্তু নয়, কিছু এমসিকিউ কঠিন হবে, কিছু এমসিকিউ সহজ হবে, এইভাবেই কোশ্চেন কিন্তু হয় আসলে। কোশ্চেনগুলো ভালো করে খেয়াল করো, তুমি ধরো ক্লাস 9-এ পড়েছো, ক্লাস 10-এ পড়েছো, খুবই হালকা হালকা অল্প অল্প পড়েছো, তুমি দেখবা যে তুমি 5-7টা এমসিকিউ এমনি পারছো, তার মানে ওই এমসিকিউগুলো সবাই পারবে। ওকে, আর বাকি যে এমসিকিউগুলো সেগুলো আবার লেভেল একটু আপ করবে। হ্যাঁ, এইভাবে আসলে কোশ্চেনটা আসলে করা হয় তোমাদেরকে। সুতরাং ওই দৃষ্টিকোণ থেকে আমার এই কথার আঙ্গিকে তোমরা এই সেইভাবে পড়তে থাকো। এটা এরকম কোনো ভিডিও নয় যে তিনটা চ্যাপ্টার পড়ো, পড়ে চলে যাও, তাহলেই তুমি এ প্লাস পাবা, না, এরকম করে বলা ঠিক হবে না।
কারণ কোন অধ্যায় থেকে কোশ্চেন কঠিন হবে আর কোন অধ্যায় থেকে সহজ হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। কোশ্চেন একই লেভেলের কখনোই হয় না আসলে। ওকে, আমার কথা যেটা বলেছি তার সারমর্ম তৈরি করো, সেটাকে বোঝার চেষ্টা করো, বুঝে তারপর অ্যানালাইসিস করো, তুমি নিজেই বুঝে যাবে কোশ্চেন কেমন হবে এবং সত্যিই গিয়ে দেখবে যে আসলেই কেমন হচ্ছে। ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।